কেউই আসতে পারেনি, কারণ অনেকটা সাইকেল চালিয়ে আসতে হয়, তো কেউ আসেনি। তো আজকের আমরা এই হালদাপাড়ার খালে এসেছি। তো মোটামুটি খাল ভর্তি জল ছিল, তা মোটামুটি এই চারিদিকে সব গরমের চাষ হয়েছে, জল সব মেশিন দিয়ে তুলতে তুলতে জল এখন অনেকটাই কমে গেছে। তো প্রায় এখনও প্রায় 3 থেকে 4 ফুট জল, 4-5 ফুট জল আছে মোটামুটি। তা এই খালে আমরা এখন জাল ফেলবো, জাল ফেলে যে মাছ হবে আপনাদেরকে দেখাবো, এবং ওই মাছের উপরেই রেসিপি থাকবে। তো আপনারা চলুন, আমরা দেখতে থাকুন, আর আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইবটা আগে মাস্ট, না করলে আমরা সামনে এগিয়ে যেতে পারছি না, আপনারা সাবস্ক্রাইবটা করবেন। তো চলুন আমরা এখন জাল ফেলবো। খালের পাশেই একটা ছোট্ট ডুমুর গাছ, সেই ডুমুর গাছে আবার দেখছি ডুমুরও হয়েছে। এই ডুমুরের ঝোল কিন্তু খুব ভালো লাগে, আপনারা মানে কারা কারা চেনেন এই ডুমুর অবশ্যই কমেন্ট করে জানাবেন, এই ডুমুরের রান্না আপনারা খেয়েছেন কি না অবশ্যই জানাবেন। খালে উল্টো সাইডে এখানে একটা বাগান আছে, এই বাগানে হচ্ছে করম চা চাষ করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো করম চা গাছগুলো লাগানো আছে, করম চা গাছগুলো দেখাই যাচ্ছে, আর তার মাঝখানে ওলকপিও চাষ হয়েছে। নিচে নামিয়ে দেখানোর মতো নেই, কারণ অন্য কোনো কাকুর বাগান, তো তারা আসলে বকাবকি করতে পারে। আর এদিকে মাঠের পর মাঠ ফাঁকা, কোনো বাড়িঘর দেখা যাচ্ছে না, খুব কম বাড়িঘর দেখা যাচ্ছে, একটা দুটো বাড়িঘর দেখা যাচ্ছে, মাঠে গরু বাঁধা, অনেক দূর থেকে এসে মাঠে এসে গরু বেঁধে গেছে। আর খালের ওপারেও কিন্তু দৃশ্যগুলো খুব সুন্দর, কিন্তু সেগুলো আপনাদেরকে দেখাতে পারছি পারবো না হয়তো, কারণ ওপারে দৃশ্যগুলো দেখাতে গেলে ওপারে যেতে হবে, আর এই খালটা অনেক বড়, মানে ঘুরে ঘুরে যেতে গেলে অনেক সময় লাগবে, ঘুরে বা সাইকেলে যেতে অনেক সময় লাগবে, খালটা অনেকটা মানে লম্বায় অনেকটাই বড়। আর বাবা যেমনটা বলছিল চাষের জন্য খালের জল অনেকটা কমে গেছে, তো দেখুন গরমের চাষ করা হয়েছে, আর এখানে অল্প কিছুটা জায়গা নিয়ে চাষ করা হয়েছে, তো ওই দেখুন দূরেও চাষ করা হয়েছে। আর খালের ওই পাড়টা আর বেশি চাষ করা হচ্ছে, কিন্তু খালের ওই পাড়টা ওর জন্যই এত জলটা কমে গেছে, আর এদিকে তেমন চাষ করা হয়নি, এইটুকুনি জায়গায় চাষ করা হয়েছে, এই ধরো 5 কাটা জায়গার উপর চাষ করা হয়েছে, আর ওই যে দূরের দিকে দেখুন অনেকটা জায়গা জুড়ে চাষ করা হয়েছে, আর খালের ওপারে বেশি চাষ করা হয়েছে, আর এই চাষের জন্যই খালের জলটা অনেকটা কমে গেছে। সত্যি এদিকে পরিবেশটা এত সুন্দর, বাবা আমি আগে আসিনি কোনোদিন, বাবারা আসতো, তো বাবা বলছিল এদিকে পরিবেশ বাবু চক খুব সুন্দর, তাই বাবার কথা মতো আসলাম, এসে সত্যি খুব সুন্দর লাগছে আমার। আর আমার সেই সঙ্গী কিন্তু এই সাইকেলই, তো আপনারা চলুন, বাবা জাল ফেলছে খালে, তো বাবার জালে কি কি মাছ পড়ে সবটাই আপনাদেরকে দেখাবো। এখানে সাদা গরু, সাদা একটা বাছুর আছে, আর একটা সাদা গরু আছে, এখানে লাল গরু, লাল গরু এত মানে পিওর লাল গরু আমি অনেকদিন পর দেখলাম, মানে পিওর বলতে এত মানে লালটা এত অতিরিক্ত আমি অনেকদিন পর দেখলাম। আর আমরা কিন্তু এখন পিয়ালির মধ্যে কিন্তু নেই, এখন আমরা আছি গৌদ্দা হালদার পাড়ার খালে, হালদার পাড়া খাল নামে পরিচিত এই খালটা। আর এদিকে এসে দেখছি এদিকে কিন্তু পেয়ারা চাষটা একটু বেশিই হয়, আমরা সাইকেল চালিয়ে আসছিলাম, তো আস্তে আস্তে অনেক পেয়ারা গাছ দেখছি, পেয়ারা বাগান দেখেছি, তো এখানেও দেখলাম একটা ছোট্ট মতো বাগান, কিন্তু এর আশপাশে আর কোনো বাগান নেই পেয়ারা বাগান, এখানে একটু ছোটো মতো বাগান আছে, এখানে প্রায়
50-60 পিচ গাছ লাগানো আছে, অত হয়তো হবে না, 40 পিচ গাছ হবে। আর এখানে দেখছি পেয়ারাও হয়েছে, এই দেখো। এই পেয়ারা আর কিছুদিন পরে এসে সব প্লাস্টিক দিয়ে বেঁধে দেওয়া হবে, যাতে কোনো পোকামাকড় পেয়ারাগুলো নষ্ট করে না দিতে পারে। আর এই গাছে তো পেয়ারার ফুলে ভরে গেছে। আমি এই জাল ফেলে দিচ্ছি, দেখি এখন কি মাছ পড়ে। একদম গোল হয়ে জালটা পড়লো। এইদিকে যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ, সবুজে ভরা পুরো গ্রামটা। আর এদিকে দেখছি খালের পাশে, একদম একদম খালের পাশে ছোট্ট ছোট্ট লঙ্কা গাছ লাগানো হয়েছে, আর তাতে লঙ্কাও কিন্তু হয়েছে, এই দেখুন। ওদিকেও গাছ আছে, তো যাব না ওদিকে। কি মাছ ওটা, বড় না? নিয়ে আসে দেখি ওপরে। বগো মাছ পড়েছে, বগো বড় গো মাছটা, ব্যাগে রেখে দাও। মোয়াটি মাছও পড়েছে দেখতে পাচ্ছি, মোয়াটি মাছ না চেলা মাছ, না মোয়াটি মাছ, হ্যাঁ মোয়াটি মাছ, আমিও তাই ভাবছিলাম। প্রথম ফেললাম তো, এরপরে পড়বে চিংড়ি মাছ। আমি কিন্তু ওই বাবার সাথেই রাস্তা থেকে কিন্তু নিচে নেমে এসেছি, আর হাওয়াও খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আরো নিচে নামলে হয়তো আমি ফোনটা নিয়ে পুকুরে খালে পড়ে যেতে পারি, ওর জন্য এই একটু উঁচু থেকে আমি ভিডিওগুলো করছি। নিচে একটা মোয়াটি মাছ নিয়ে নাও, পড়ে যাবে। নিচেই জালটা ছেড়ে নিচ্ছে, আবার উপরে উঠলে আবার নিচে নামতে খুব অসুবিধা হয়। দেখাচ্ছি আপনাদেরকে যে কি কি মাছ পড়েছে। আর এটা হচ্ছে আকন্দ ফুল গাছ, তো আপনারা কারা কারা চেনেন এই আকন্দ ফুল গাছ অবশ্যই জানাবেন। আর এই আকন্দ ফুল গাছ কিন্তু শিব পুজোতে বেশি লাগে আমাদের এখানে। এখানে হচ্ছে মূলো চাষ করা হয়েছিল, তো এখন মূলোগুলো পেকে গিয়ে ভেঙে গেছে মিডিল থেকে, ওর জন্য এখানেই ফেলে দিয়ে চাষিরা চলে গেছে। এই আমার পায়ের কাছেও একটা মূলো আছে। পড়েছে, ভালোই মাছ পড়েছে। তোমার ওপরে উঠতে হবে না, তুমি নিচেই ঝাড়িয়ে ঝেড়ে নাও জলটা। এদিকে আবার বাঁধাকপিও চাষ করা হয়েছে, আর বাঁধাকপিগুলোর সাইজ দেখুন, বড় বড় বাঁধাকপি,
ছোট আছে, ছোট বড় মিশিয়ে। আর সিজন চলে যাচ্ছে যেহেতু, ওর জন্য এদিকে প্রায় সবজি সব নষ্টের পথে, প্রায় সবজি সব নষ্ট হয়ে গেছে। ওদিকে ফুলকপি দেখছিলাম নষ্ট হয়ে গেছে, এদিকে বাঁধাকপিও নষ্ট হয়ে গেছে। ফুলকপি দেখুন, একদম ছোট্ট ফুলকপি আর নষ্ট হয়ে গেছে। এদিকেও ওরকম সেম অবস্থা, একই অবস্থা এদিকে। আর এদিকে সব ফুলকপি একই অবস্থা, সব ফুলকপিগুলো, একটাও ফুলকপি ভালো নেই এদিকে, সব ফুলকপি একই অবস্থা। আর ওখানে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম সাদা মূলো, তো এখানে দেখুন লাল মূলো, এই লাল মূলো একই অবস্থা, সব নষ্ট হয়ে গেছে। এই দেখুন লাল মূলো সব নষ্ট হয়ে গেছে। আর এদিকে একটা সুন্দর একটা খেজুর গাছ, তার পাশে কলা গাছও আছে। আর হাওয়া দিচ্ছে এত সুন্দর, রোদও পড়েছে খুব, কিন্তু মনে হচ্ছে না, হাওয়ার জন্য মনে হচ্ছে না যে রোদ পড়েছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে। কলার কাঁদি, ছোট্ট একটা পেঁপে গাছ, তো পেঁপে গাছে দেখি পেঁপে আছে কি। হ্যাঁ পেঁপে আছে, উপরের দিকে আছে, এই সবে হয়েছে। বাবা বেশ কিছুক্ষণ জাল ফেলতে ফেলতে অনেকটা এগিয়ে আসছে। আর এই পাশেই দেখুন একটা বড় মেশিন ধানে জল দেওয়ার জন্য, ধানে বিভিন্ন সবজি বাগানে জল দেওয়ার জন্য এই মেশিনটা। আরে এক ঝাঁক মৌমাছি আমার মাথার উপর থেকে উড়ে চলে গেল। দাদু কি লঙ্কা বাগানে জল দিচ্ছ নাকি? ওই বালতি দিয়ে, বালতি করে জল তুলে তুলে দাও। আর এই দাদু হচ্ছে বালতি করে জল তুলে তুলে লঙ্কা বাগানে জল দিচ্ছে। একদম খালের পাশেই চাষগুলো করা হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে কিন্তু। আর এদিকে কুমড়ো গাছের মাথাগুলো দেওয়া হয়েছে দেখুন, আর ছোট্ট ছোট্ট করে খুপি কেটে নেওয়া হয়েছে, খুপি কেটে তার মাঝখানে একটা করে চারা দেওয়া হয়েছে। বাবা উপর নিচে জাল ফেলছিল, জাল ফেলতে ফেলতে উপরে উঠে এসছে, দেখা যাক কি মাছ। চিংড়ি মাছ হচ্ছে ভালো, চিংড়ি মাছ হচ্ছে না? চিংড়ি মাছ কটকি চিংড়ি, এগুলোর টেস্ট খুব ভালো। এক ছানায় দেখুন কতগুলো চিংড়ি পড়ে, সব পটকে চিংড়ি, জ্যান্ত চিংড়ি, পটকে চিংড়ি। হ্যাঁ এগুলো হলো পটকে চিংড়ি। আচ্ছা আচ্ছা চলো। এত হাওয়া দিচ্ছে যে জাল ঘুরিয়ে দিচ্ছে। এমন অবস্থা যে মাছ পড়েছে আপনাদেরকে দেখাতে পারছি না, আর অনেকটা নিচু, নামতে গেলে রিস্ক আছে। যে বাবা অনেকটা নিচে নেমেই মাছটা ধরছে, যার জন্য জাল ফেলছে দেখাতে পাচ্ছি, কিন্তু মাছগুলো কতটা কী পড়ছে দেখাতে পাচ্ছি না আপনাদেরকে। দেখাবো সব একসাথে, আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন।
আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আমি এই শেষ ছানা জাল ফেলবো, তো এবারে জালে যা পড়বে আপনাদেরকে দেখাবো। খালে আরো জল না কমে গেলে বড় মাছ পাওয়া যাবে না, আর বড় মাছ ধরতে গেলে জলে নামতে হবে। চাঁদা মাছ ভালো পড়েছে, চাঁদা মাছ, চেলা মাছ। তো খালের পাশে এক রকমের ফল দেখতে পেলাম, তো জানি না এটা কি ফল, আপনারা যদি জানেন অবশ্যই বলবেন এটা কি ফল। আর এই গাছটার নামটা কি সেটাও জানি না আমি, তো দেখবো এই ফলের ভিতরে কি আছে। ফলের ভিতরে দেখুন আঙুরের মতো দেখতে অনেকটা, কিন্তু এটা কি ফল জানি না, না আঙুর না, টমেটোর মতো দেখতে। এই দেখুন, বন্ধুরা আজকের মাছ হয়েছে দেখুন, আর বেশিরভাগ মাছ চেলা মাছ আছে আর চিংড়ি আছে, আমাদের দেশি চিংড়ি আছে বেশিরভাগ। চেলা মাছটা আছে, বগু মাছ আছে, বগু মাছ দু তিনটা হয়েছে, চেলা মাছটা বেশি। এই দেখুন চেলা মাছগুলো, তো বন্ধুরা পর্বটা এই পর্যন্ত। তো পর্বটা কেমন হলো তা আপনারা কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর পর্বটা এ পর্যন্ত, টাটা। আর এই মাছের উপরেই রেসিপি থাকবে আগামীকাল বেলা 1টায়। টাটা।